Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল থেকে, এবং যেটা দেখে ভালো লাগলো যে কোনো একটা স্ট্যান্ড আপ কমেডি ধরনের একটা ভিডিও, যদিও স্ট্যান্ড আপ কমেডি সঠিকভাবে বলা যায় মানে যেটা আমরা অডিটোরিয়ামে শুনি, যেটা যে ধরনের চ্যানেলগুলো রয়েছে সেখানে অডিটোরিয়ামে দর্শকদের সামনে স্ট্যান্ড আপ কমেডি করা হয়, তবে এখানে যেটা সেটা হচ্ছে যে ইউটিউবে ভিডিওগ্রাফি করার মানে ক্যামেরার সামনে করা হয়েছে। এবং অনেকদিন থেকে খুঁজছিলাম স্ট্যান্ড আপ কমেডি কিছু যদি থেকে থাকে বাংলাদেশে, সেরকম পারফরমেন্স থেকে থাকে, তো আজকে ফাইনালি কিছু একটা পেয়েছি যেটা নিয়ে আমরা মজা করতে পারবো। এবং যে ভিডিওটা দেখছি আজকে সেটার টাইটেল হচ্ছে গান যখন ট্রেনের ইঞ্জিন। যত সম্ভব আমি থাম্বনেলটা দেখে বুঝতে পারলাম যে হাওয়া যে সাদা কালা গানটা সেটা নিয়েই মানে আজকের বিষয়বস্তু এই ভিডিওটার। তো ভীষণ এনজয় করবো আশা করছি, এবং আশা করছি তোমরাও ভীষণ এনজয় করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। গানটা অনেকদিন যাবতই মার্কেটে ছিল, কেউ আলোচনায় আনেনি, আলোচনায় নিয়ে আসছে মেজাউর রহমান সুমন। অনেকদিন ছিল, হ্যাঁ আমি সুমন বলেই ডাকবো, সুমন আসসালামু আলাইকুম। হাওয়া, হাওয়ার গান আমি জানি বসন্ত কালে বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। ভাই বুঝছেন, জমায় দিছে এ গান বহুদিন যাবতই ছিল, পরিচালক সুমন তার নিজের ছবির জন্য তুলে নিয়ে আসছে, একটা গাইডলাইন দিছে সুরকারকে, যে মিউজিক ডাইরেক্টর, যে আমার এই গানের মধ্যে আমি কোনো বাদ্যযন্ত্র চাই না, হ্যাঁ রেগুলার যেসব বাদ্যযন্ত্র বাজে আমাদের গানে আমি চাই না। অবশ্যই তাকে গাইডলাইন দিছে একটা, কারণ তার গল্প সমুদ্রে একটা মাছ ধরার ট্রলারে, ওই মাছ ধরার ট্রলারে যা যা কিছু আছে সেটাই হবে বাদ্যযন্ত্র। মিউজিক ডাইরেক্টর বুঝছেন, সেই থাকে না পাটাতন, মাছ ধরার ট্রলারে এরকম একটা ছোট্ট পাটাতন বানায় ওর উপরই এক্সপেরিমেন্ট করছে। বহুদিন টাইম নিছে হ্যাঁ, হাশিম ভাইয়ের কাছ থেকে যা নারায়ণগঞ্জ থেকে গানটা আনছে, ওনাকে দিয়েও গাওয়াবার চেষ্টা করছিল মেন সিঙ্গারকে দিয়ে, কিন্তু হয় নাই যেহেতু উনি অসুস্থ। দেন বহু চেষ্টার পরে এই গানটা নিয়ে আসলো আমাদের সামনে, ভাইরাল হয়ে গেল রে ভাই। হ্যাঁ ভাইরাল মানে কি, আমার মনে হয় ফিল্মের ইতিহাসে এই প্রথম একটি 4 মিনিটের গান একটি 2 ঘন্টার 20 মিনিটের ছবিকে, বুঝছেন, পুরো ছবির ওজনটা মা কাঁধে নিয়ে নিছে একটা গান। আর এই চঞ্চল চৌধুরীর কথা কি বলবো, আমরা অনেকেই দাবি করি, আমরা আন্তর্জাতিক মানের আর্টিস্ট দাবি করি, কিন্তু আন্তর্জাতিক মানে যা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, চঞ্চল চৌধুরীকেই চিনে সবাই। হ্যাঁ বহু লোক আছে বিদেশে থাকে, প্রবাসে আছে, ভারত থেকে, হ্যাঁ বহু বাঙালি আমার মেসেঞ্জারে জানতে চায়, যাদের সাথে আমার যোগাযোগ হয় তারা জানতে চায় ওনার সম্বন্ধে, ওনার নেক্সট কী কন্টেন্ট আসতেছে, কোন ছবিটা আসতেছে বা কোন নাটকটা আসতেছে, কোন ওয়েব সিরিজটা আসতেছে, এটা খোঁজ খবর রাখে, একেই বলে আন্তর্জাতিক মানের আর্টিস্ট। ওনার তো অভিনয়ের কোনো জবাব নাই। যা বলছিলাম, এই গানটা দেখেন একটা ট্রেনের ইঞ্জিনের মতো হয়ে গেছে, একটা ট্রেনের ইঞ্জিন যেমন বগি ট্রেনে নিয়ে যায় ঠিক তেমনি এই গানটা দর্শককে টেনে হলে নিয়ে যাচ্ছে। আগামী 3 থেকে 4 দিনের হাউসফুল আমার এই কন্টেন্টটা যখন আপনারা দেখবেন অলরেডি তখন ছবি রিলিজ হয়ে গেছে। আমি বানাচ্ছি এখন রাত 9:30 বৃহস্পতিবার মানে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ আপনারা সকাল থেকেই ছবিটা দেখতেছেন। দেখবেন এই ছবিতে
একটা নতুন কিছু পাবেন। আমরা যে ধারাবাহিকভাবে যেসব কমার্শিয়াল ছবি দেখে আসতেছি সেরকম কিছু না, হ্যাঁ সেরকম কিছু না। তবে একটুখানি পিছনে যদি তাকাই আমরা, হঠাৎ করে বাংলা সিনেমার এরকম সুবাতাস আসলো কেন, এইটা যদি একটুখানি আপনি পিছনে তাকান তবে আপনাকে বলতে হবে এখানে একজন লাকি ম্যান আছে। হ্যাঁ, একজন লাকি ম্যান আছে, সে কে জানেন? অনন্ত জলিল। উনি যখন ওনার 100 কোটি টাকার ছবির ঘোষণা দিলেন তখনই উনি আলোচনায় চলে আসলেন সবাই। ঠিক তার পিছনেই ঈদের ঠিক কয়েকদিন আগে পরাণ আর সাইকো নামে একটা ছবি চলে আসলো, কম বাজেটের ছবি, তেমন কোনো আলোচনায় প্রথম আসে নাই, কিন্তু পরাণের টিজার যখন রিলিজ হলো তখন পরাণ আলোচনার মধ্যে আসলো, মানে আলোচনায় ইন করলো। দেন দিন দ্য ডে দেখতে যে এই যে একটা হাইট উঠলো, কারণ এই ভদ্রলোক অনন্ত জলিল উনি একজন লাকি পার্সন। হ্যাঁ, উনি একজন লাকি পার্সন। আপনি একটা যদি খেয়াল করেন, গত ঈদের চেয়ে এই যে আলোচনাটা বেশি না, এই আলোচনাটা আসছে ওনার কারণে, উনি নিয়ে আসছেন, আর ওনার ছবির হাইটে উঠার কারণে দর্শকরা হলমুখী হয়েছেন। 2012 সালেও একবার বুঝছেন যখন ওই যে ভালগার ছবি টবি হইত আমাদের এখানে, ওনার মোস্ট ওয়েলকাম ছবি দিয়ে এরকম হলকে হলের মধ্যে দর্শক নিয়ে আসছিলেন, এবারও নিয়ে আসছেন। নিয়ে এসে দর্শক পরাণকে পেয়ে গেলেন ঈদের উপহার হিসাবে। ইদি থাকে না একটা ইদি, এক্সট্রা পাওয়া, এক্সট্রা পাওয়া কিন্তু পরাণ চলে আসলো। পরাণের এ পাগলামো গল্পটা খুব খাইলো মানুষ, খুব আলোচনা আসলো, রাজ বিদ্যাসিনা মিম। কিন্তু আলোচনাটা তুঙ্গে যখন যখন টিকিট ব্ল্যাক হচ্ছে, যখন মনে করেন যে এই ছবিটা মনে করেন আমার মনে হয় প্রায় 55টা হলে গিয়ে পৌঁছে গেছে, আগে বোধ ছিল 24টা এরকম কিছু, ঠিক ওই টাইমই কিন্তু হাওয়া ঝড়ের মতো আসলো। হাওয়া হাওয়া এসে ওই আলোচনাটাকে কেড়ে নিল ঈদের পরপরই। কীভাবে আসলো? আরও তো 2টা সপ্তাহ পরও আসতে পারত, কিন্তু না, হলালারা চাইছে। হলালারা কিন্তু সবসময় মধু খেতে চায়, জানেন? ওনারা কিন্তু এমন কোনো কথা বলেন নাই হাওয়ালাকে যে ভাই এই ছবিটা ভালো যাচ্ছে, 2 সপ্তাহ চলুক, 2 সপ্তাহ পর আপনি আসেন, তা বলে নাই। কারণ ওনারা চায়, মধু চায়, ওনারা বুঝে ফেলছে হাওয়া কি হবে। দেখেন অগ্রিম হাউসফুল এই ছবিতে কি পাবেন? ফটোগ্রাফি পাবেন ভাই, পরাণটা জুড়ে যাবে আপনার এই হাওয়া ছবিতে। এই যে ট্রেনের মতো ইঞ্জিনের মতো নিয়ে যাচ্ছে গান মানুষকে, দর্শককে হলে, একটা দর্শকও হতাশ হবেন না আমি বলে রাখছি, ছবি কালকে রিলিজ, আমি বলে রাখছি একটা দর্শকও হতাশ হবেন না, পরিপূর্ণ একটা ছবি পাবেন, ভিন্ন ধারার একটা ছবি পাবেন। সন্ধ্যার সমুদ্রকে পাবেন, দুপুরের সমুদ্র পাবেন, রাতের চাঁদকে পাবেন, সে চাঁদের রোশনি সমুদ্রের পানিতে পাবেন, একদম ন্যাচারাল সব কিছু পাবেন। আমি টিজার দেখে হতভম্ব, এই ফটোগ্রাফি দেখে সত্যি হতভম্ব, আন্তর্জাতিক মানের ফটোগ্রাফি দেখলাম, টিজারটা ডবল স্ক্রিনের জন্য, সিনেপ্লেক্সের জন্য, কারেক্ট, সিঙ্গেল স্ক্রিনে যে হতো একটু কম দেখা যাবে, কারণ পুরো ছবিটাই সেই নৌকায় সেই মাছ ধরার ট্রলারের উপর। ওইখানে একটা নায়িকা ইন করবে পানিতে ভাসতে ভাসতে এসে, আন্দাজ করে বলতেছি, তারপরে শুরু হবে আসল গল্প। আর এই গানটা যেভাবে তারা তৈরি করছেন ওই যে পাটাতনের উপরে, এবং দেখবেন একটা নিঃশ্বাসও দিছে বিটে বিটে, এরকম একটা নিঃশ্বাসও দিছে গানের মধ্যে, বুঝছেন? একেবারে ন্যাচারাল, যা মানুষের মনে গেঁথে গেছে, মানুষকে দেওয়ানা করে ফেলছে, বুঝছেন? হ্যাঁ, একদম দেওয়ানা করে ফেলছে, মানুষকে টেনে নিয়ে যাচ্ছে সিনেমা হলে। হাওয়া দর্শককে আবার হলমুখী করলো, এর অবদান ওই যে আমি বললাম, ওই যে একজন লাকি পার্সন এবং রাফি আমাদের ডাইরেক্টর পরাণের, এদের অবদান। দেন এই ছবি সুমন সাহেবের অবদান, আমি সুমন বলি ডাকলাম, দোয়া রইল, অনেক দোয়া রইল হাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি।
আচ্ছা, মালিক আফসারি ভাইয়ের যে চ্যানেলে আজকে ভিডিওটা দেখলাম সেটা হাওয়া নিয়েই ছিল, যেটা আমরা আইডিয়া করেছিলাম, এবং সেখানে হাওয়া যে সাদা কালা গানটা সেটাকে ইঞ্জিন হিসেবে ধরা হয়েছে। এবং অ্যাকচুয়ালি তাই, আমরা যখন ফার্স্ট টাইম গানটা শুনেছিলাম যে কোনো সিনেমার, বিশেষ করে আমাদের এই সমস্ত অঞ্চলে গানের সিনেমাতে গানের একটা বিরাট প্রভাব থাকে, এবং সিনেমা রিলিজের আগে গানটা রিলিজ হয়ে যায়, এবং গানের ওপরে ভিত্তি করে কিন্তু প্রচুর সিনেমা চলে গিয়েছে। এমন এমনও সিনেমা রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি গল্প কিছুই নেই, ফ্লপ সিনেমা, কিন্তু সেগুলো গানের জন্য সেগুলো কিন্তু দর্শক হলমুখী হয়েছে এবং সেটা ব্লকবাস্টার হয়ে গিয়েছে। তো এর ক্ষেত্রেও আমি বলবো যে গানটা কিন্তু বিরাট একটা ভীষণ বড় একটা কাজ করে দিয়েছে আগে থেকে, এবং সিনেমা তো যথেষ্ট ভালো হয়েছে যেটা আমরা শুনেছি, রিভিউয়ে শুনেছি, এবং ভালো সিনেমা, কন্টেন্ট ভালো ছিল। আর সাথে সাথে প্রথম দিনই যখন টিজার দেখেছিলাম তখনই কিন্তু যে ভিডিওগ্রাফি ছিল, ফটোজেনিক যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল অসাধারণ ছিল, অসাধারণ লেগেছিল প্রথম দিনই বলেছিলাম, এবং উনিও সেটাই বললেন। তবে হ্যাঁ, ভিডিওটার মানে এই আজকের ভিডিওটা যেটা, সেটা আমি প্রথমে ভেবেছিলাম যে স্ট্যান্ড আপ কমেডি ধরনের কিছু হবে, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল সিরিয়াস। মানে হয়তো তিনি মজা করে বলেছেন, কিন্তু সিরিয়াস ঘটনা নিয়েই প্রত্যেকটা জিনিস সিরিয়াস ছিল, কোনো জোকস ছিল না এর মধ্যে। একটু অন্যভাবে বলেছেন, বলার চেষ্টা করেছেন, এবং ভালোই লেগেছে শুনতে। আর সাথে যেটা বলার সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর অসাধারণ সিনেমায়, এবং যেটা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে জেপিএল ডোর জালালউদ্দিন প্রোডাক্টস লিমিটেড যত সম্ভব ওনার পিছনে প্রোডাক্ট অফ, তো এটা যত সম্ভব অ্যাড বা উনি হয়তো ডিলারশিপ রয়েছে, তো আমি জানি না, সেই জন্য আমি মানে এটা অবাক, মানে এটা যত সম্ভব হচ্ছে ফাইবার প্লাস্টিক ধরনের কিছু গেট ফেড ডোরের কাজ টাজ রয়েছে যত সম্ভব। ভালো লাগলো যে নিজের প্রোডাক্টও উনি অ্যাড দিচ্ছেন, এবং সাথে সাথে একটা ইউটিউবের কন্টেন্টও তৈরি করছেন। ভালো, মানে ব্যবসায়িক বুদ্ধিটা ভালো, কন্টেন্ট ভালো হলেই সব সমস্ত কিছু চলে। তো এখানে যিনি উনি যেটা বললেন যে হাওয়া সিনেমার সম্বন্ধে বলেন, এবং যে অনন্ত জলিলের দিন দ্য ডে এবং পরাণ এসেছে, এবং সেটা যে হাইপটা সৃষ্টি করেছিল যে হলমুখী হওয়া মানুষের, সেই হলমুখীর মানুষকে একটা দিকে কনভার্ট করে, ডাইভার্ট করে সেটা যে হাওয়াতে নিয়ে আসা যায়, সেটা কিন্তু হলের মালিকরা আগেই বুঝতে পেরে গিয়েছিল। কারণ টিজার যেভাবে বেরিয়েছিল, টিজার যেভাবে হিট করে গিয়েছিল, গানটা যেভাবে হিট করে গিয়েছিল, তো মানে হল মালিকরা স্বাভাবিকভাবেই উপড়ে খেয়ে পড়েছিল যে দিন দ্য ডে বা পরাণ থেকে যাতে এখানে শিফট করা যায়, বিশেষ করে হাওয়া সিনেমাটাই। এবং সেটা আমি দেখেছি, মানে প্রচুর অনলাইনে কথা হয়েছে হাওয়া নিয়ে, প্রচুর লেখালেখি হয়েছে, প্রথম আলোতে তো প্রচুর কন্টেন্ট রয়েছে সেখানে, প্রথম আলোটা আমি ফলো করি, তো সেখানে প্রচুর লেখালেখি হয়েছে, এবং চঞ্চল চৌধুরীর ইন্টারভিউ ছিল, অনেকের ইন্টারভিউ ছিল সাথে সাথে, তো সমস্ত কিছু মিলিয়েই ধরেই নেওয়া গিয়েছিল যে সিনেমাটা কিন্তু একটা বিরাট জাম্প দেবে একটা জায়গা থেকে। মানে কারণ হচ্ছে এতদিন আমরা যে সমস্ত সিনেমা দেখেছি বাংলাদেশে, সেই সমস্ত সিনেমা থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা, এবং বেশ মানে এই ধরনের সিনেমা কমের দিকেই রয়েছে বাংলাদেশে, যে কমার্শিয়াল যে সমস্ত ফিল্মগুলো রয়েছে সেখানে। ওয়েব সিরিজ বাদ দিচ্ছি, ওয়েব সিরিজে বিভিন্ন ধরনের কাজ হয়, সাথে সাথে যে নাটক, নাটক তো চঞ্চল মানে বাংলাদেশের মানে ভীষণ ফেভারিট একটা বিরাট জায়গা করে, কিন্তু এইখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে কমার্শিয়াল মুভি নিয়ে। তো ভীষণভাবে এইটা হিট করে গিয়েছে, এখনও পর্যন্ত মানে হলে দর্শক হলমুখী রয়েছে, সেটা জেনে খুব ভালো লাগছে যে বাংলাদেশে সিনেমার একটা করুণ পরিস্থিতি চলছিল আমার যতটা মনে হয়, কারণ আমি ভিডিও করছি যতটুকু জানছি তাতে মনে হয় যেন বাংলাদেশের সিনেমার একটা মানে খারাপ দিন চলছে। সেই জায়গায় যদি হাওয়া এসে বা হাওয়ার মতো আরও কিছু সিনেমা এসে সেই জায়গাটাকে তৈরি করে দিতে পারে, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু হয় না
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, কলাকুশলীদের জন্য। তো সেটাই চাওয়া, সেটাই মানুষ চায় যে সবাই ভালো থাকুক এবং তাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটা গ্রো করুক, কারণ সেখানে প্রচুর মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে, সেখানে প্রচুর মানুষ পড়ে খায়। তো সেই জিনিসটা, সেই ব্যবসাটা যদি লাভদায়ক হয় তাহলে অবশ্যই মানুষও কিছু সেখান থেকে ইনকাম করতে পারবে। তো অসংখ্য শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।